এবার সালমান খানের দেহরক্ষী হতে চান রাখি সাওয়ন্ত। কিছুদিন আগেই প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। উড়ো চিঠি দিয়ে সালমানকে হত্যার হুমকি দেয় দুষ্কৃতকারী লরেন্স বিষ্ণই ও তার দল। সেই চিঠিতে বলা হয়, যেভাবে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুন করা হয়েছে, ঠিক সেভাবে সালমানকেও হত্যা করা হবে। দাবানলের মতো এ খবর ছড়িয়ে পড়ে। সংশয়ে, চিন্তা ও উদ্বেগে সরগরম হয়ে ওঠে বলিউড। শুধু বলিউডই নয়, সংশয়ে সালমান নিজেও। নিরাপত্তার কারণে নিজের কাছে পিস্তল রাখার অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদনও করেন বলিউডের ভাইজান। তার সেই আবেদন মঞ্জুরও করেছে প্রশাসন। সালমানকে হত্যার হুমকিতে উদ্বিগ্ন তার ভক্ত রাখি সাওয়ান্ত। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সালমান স্যার, আপনি টেনশন করবেন না, দিনরাত আমি আপনার জন্য প্রার্থনা করছি, ভারতবাসীর আশীর্বাদ রয়েছে আপনার সঙ্গে, আপনার কিচ্ছু হবে না। প্রয়োজনে রাখি সালমানের দেহরক্ষী হতেও প্রস্তুত। রাখির ভাষ্য, প্রয়োজনে আমি সালমানের দেহরক্ষী হতেও প্রস্তুত। সালমান সামনে থাকবে, গুলি চালালে আমার গায়ে লাগবে, সাল্লু ভাইকে বুলেট ছুঁতেও পারবে না।